লোকসভা নির্বাচনত ধুবুরী নগাঁও যোরহাটত বিজয় ধ্বজা উড়ালে এবার কংগ্রেসে। তার পাছতে রাজীব ভবনত তিনি বিজয়ী প্রার্থীক সম্বর্ধনা জানা হল। খুব ধুমধামে আয়োজন করা দেখবলে পাওয়া গেল। আর সেই অনুষ্ঠানতে বিজেপি সরকারক তীব্র আক্রমণ করলে গৌরব গগৈ, প্রদ্যুৎ বরদলৈ আর রকিবুল হুসেইন। সংকল্প ললে কংগ্রেসে যে 26ত চির বিদায় দিব বিজেপি। রকিবুলে কলে যে মুখ্যমন্ত্রী এতিয়া হতাশ হয়েছে। গৌরব গগৈয়ে কলে ইয়া হয়েছে আমার সেমি ফাইনেল আর 20ত ফাইনেল হব বলি তেও মন্তব্য করেছে। 26ত ফাইনেল হব বলি তেও মন্তব্য করেছে। আর আমি জিকিমেই পুনের যেন উৎসাহ ঘুরাই পাইছে কংগ্রেস কর্মীয়ে। বহুদিনের পাছত পুনের উদ্যম দেখবলে পাওয়া গেছে রাজীব ভবনত। 26ত চকী লড়ব হিমন্ত বিশ্ব শর্মার, এই সকিয়নী ধুবুরীত জয়ী হওয়া রকিবুল হুসেইনের। সংকল্প আর সম্বর্ধনার উখল মাখল হয়ে পড়িল রাজীব ভবন। রকিবুল হুসেইনে সকিয়াই দিলে তরুণ গগৈ, কন্দুয়াইছিল হিমন্ত বিশ্ব শর্মায়, এতিয়া হিমন্ত বিশ্ব শর্মার কন্দার পাল। হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া, তরুণ গগৈক আপনি কন্দুয়াইছিল, এতিয়া আপনার কান্দার পাল। রাইজে বেয়া পাইছে আপনার। বিজেপিয়ে ভবা আর কোয়ার ধরনে নহল অসমত লোকসভা নির্বাচনের ফলাফল। ধুবুরীত অভিলেখ, যোরহাটত মুখ ঠেকেচা আর নগাঁওত প্রদ্যুৎ বরদলৈ। তিনি সাংসদক গুয়াহাটির রাজীব ভবনত সম্বর্ধনা জানালে প্রদেশ কংগ্রেসে। আর এই সভাতে উপস্থিত হয়ে বিজেপিক ক্ষীরধার সমালোচনা করলে গৌরব গগৈ। লগতে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে গৌরব গগৈ কলে যে নির্বাচন শেষ হলেও মূল নির্বাচন এতিয়াও শেষ নাই হওয়া। 24ত সেমি ফাইনেল খেলিলো আর 26ত আমি ফাইনেল খেলিম, আর আমি জিকিমে বলে ডাঠি কলে গৌরবে। মোর নির্বাচন শেষ হওয়া নাই, মোর বাবে এয়ার নির্বাচন মাত্র একটা সেমি ফাইনেল হে। আসল ফাইনেল আজির পরা 2 বছর পিছত আমি বিধানসভা আমি নির্বাচন খেলিম, আর সকলে মিলি আমি সেই খেলটো খেলিম। তিনিখন আসনত জয়ী হলেও স্পষ্ট বার্তা দিলে রাজ্যবাসীলৈ, জনতার এয়া বিশ্বাস কংগ্রেসের উপর, এই বলে গৌরবে কলে। এতিয়া জিরণি লব নালাগে, নালাগে বিজয় যাত্রাও, অসমত কাম করার সুযোগ লাগে এতিয়া গৌরব গগৈ। গৌরবর স্পষ্ট কথা যে 26ত অসমত কংগ্রেস সরকার হবই। বেশি আনন্দ আমাক শুভেচ্ছা দি 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 আমার বিজয় যাত্রা করাই 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 আমাক এলাহ করব নালাগে। যিমান আনন্দ করব লাগে আমি করিলো, আমার ভবিষ্যতলৈ চাব লাগে। ভবিষ্যৎ আমার পঞ্চায়েত নির্বাচন আহি আছে, আমি এতিয়ার পৰা পঞ্চায়েত নির্বাচনের কারণে আমার প্রস্তুত হব লাগিব। এতিয়ার পৰা লোকসভা নির্বাচনের পৰা বুথ পর্যায়ে আমি আমার অধ্যয়ন করে পঞ্চায়েত নির্বাচনের কারণে আমাক তৈয়ার হব লাগিব। সম্বর্ধনা অনুষ্ঠানত মুখ্যমন্ত্রীক টার্গেট করে ললে সাংসদ প্রদ্যুৎ বরদলৈ। হিমন্ত বিশ্ব শর্মায় দুভাগত বিভক্ত করেছে। ধর্মীয় সংখ্যালঘুর নির্মাণ করেছে এখন সরু দুনিয়া, আর হিমন্ত বিশ্ব শর্মার দরে চিন্তাধারার মানুষের এখন ডাঙর দুনিয়া নিজেই নির্মাণ করেছে। ঘৃণার রাজনীতিত হিমন্ত বিশ্ব শর্মার পরিপূরক আজমলক পরাভূত করাতো ধুবুরীর জনতার জয় বলে কয়ে প্রদ্যুৎ বরদলৈয়ে আহ্বান জানালে যে 26ত বিজেপিক পরাভূত করব। আমি সকলে ঐক্যবদ্ধভাবে একে সুরতে একে কথারে শক্তিশালীভাবে যদি আমি সকলে মিলি পেলায় যুদ্ধক্ষেত্র অবতীর্ণ হোক 2026ত কারো শক্তি নাই যে কংগ্রেস দলের এই শক্তি কোনোবাই প্রতিহত করিব পারিব। আমি হিমন্ত বিশ্ব শর্মার এই বিভেদকামী অসমর ইতিহাস, অসমর যেটো সংস্কার, সেইবিলাকক ধ্বংস করিবলৈ ওলোৱা এই ক্ষুদ্র খন্তিয়া আমার যেবিলাক শিখন্দি হিসাবে বা যিদরে আমার সংকীর্ণ গন্ডির মাজত সোমাই থকা রাজনীতিক আমি। ধুবুরীর আজমলর দুর্গ সহায় 26ত হিমন্ত বিশ্ব শর্মাক বিদায়ের সংকল্প রকিবুল হুসেইনেরও। হিমন্ত বিশ্ব শর্মায় প্রয়াত তরুণ গগৈক করা প্রতারণার কথা
পুনৰবাৰ দুহাৰিলে ৰকিবুল হুছেইনে। ক্ষমতাৰ বাবে যিকোনো পৰ্যায়লৈ হিমন্ত বিশ্ব শৰ্মা যাব পাৰে বুলি কৈ বহু পুৰণি কথা ৰকিবুলৰ মুখত শুনা গ'ল। কলে, পূৰ্বে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ মুখত ইমান বিষাদ দেখা নাছিলোঁ। হিমন্ত বিশ্ব শৰ্মাই এতিয়া ইংগিত পাইছে। লগতে মুখ্যমন্ত্ৰীক ইটোৰ পাছত সিটো প্ৰশ্ন কৰিলে ৰকিবুল হুছেইনে। আপুনি কৈছিল গৌৰৱ গগৈ ডাঙৰীয়া যোৰহাটত হাৰিব, গৌৰৱ গগৈ ডাঙৰীয়া যোৰহাটত জিকিলে, আপুনি তাৰ উত্তৰ দিয়ক। নবনির্বাচিত সাংসদে সংকল্প ললে ছাব্বিশত বিজেপিক উৎখাত করার, আক্রমণ করিলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আর বিজেপি সরকারক। উদ্বুদ্ধ প্রদেশ কংগ্রেস ভূপেন বরাই হাবতি ধরলে রকিবুল হুসেইনক। ভূপেন বরাই কলে রাজীব ভবনৰ পৰা জনতা ভবনলৈ বেছি দূৰ নহয়। বহুদিনৰ মূৰত এনে পৰিৱেশ ৰাজীৱ ভৱনত দেখা গ'ল। নাচ গান বেণ্ড পাৰ্টি আৰু বহুত ভিৰ, যেন উশাহ ঘূৰি আহিছে ৰাজীৱ ভৱনলৈ। সংকল্প এতিয়া কংগ্ৰেছৰ, ছাব্বিশত বিজেপিক চিৰ বিদায় দিয়া হ'ব। এই পৰিৱেশ দেখি আনন্দিত আন আন বিধায়ক তথা কংগ্ৰেছ কৰ্মীসকল। জাকিৰ হুছেইন সিকদাৰে কলে অহাবাৰ বিধানসভা নিৰ্বাচনত ৰাইজে বিচৰা নাই বিজেপিক। বিৰোধী দলপতি দেৱব্ৰত শইকীয়া কলে ছাব্বিশত অসমত ৰাজনৈতিক ভূমিকম্প হ'ব আৰু এই ভূমিকম্পৰ অভিকেন্দ্ৰ হ'ব যোৰহাট, নগাঁও আৰু ধুবুৰী। বিধায়িকা শিৱাপণি বৰাৰ মন্তব্য, আমাৰ তিনিজন সাংসদে চৈধ্যজনৰ সমান। যোৱা 4 জুনত অসমৰ ৰাইজে আমাক যিটো বাৰ্তা দিছে, মই বুকুত হাত দি ক'ব পাৰো যে যদি কংগ্ৰেছ দলে ওৱান ভইচত যদি কংগ্ৰেছ দলে কথা কয়, আমাৰ যি ধৰ্ম নিৰপেক্ষ চৰিত্ৰ তাক যদি আমি শক্তিশালী কৰিবৰ কাৰণে আমাৰ প্ৰয়াস যদি অব্যাহত থাকে আৰু অসমৰ শান্তি আৰু প্ৰগতি যদি আমাৰ একমাত্ৰ লক্ষ্য হয়, অসমৰ ৰাইজৰ আশীৰ্বাদ আমাৰ শিৰৰ মুকুট হৈ 2026 চনত আমি দিশপুৰত বহাৰ এই সম্বৰ্ধনাৰ সুযোগ পাম। অসমৰ দায়িত্বত থকা চৰকাৰ যি বিজেপি এজেপি পি এল তেওঁলোকক নাৰাখে, গতিকে আমি কংগ্ৰেছ দলৰ ওপৰত বহুত দায়িত্ব আছে, আমি কাম কৰিব লাগিব, ৰাইজৰ মাজত যাব লাগিব, গতিকে নতুন উদ্যমেৰে নতুন শক্তিৰে আমি কাম কৰিম। উজনি অসমত গৌৰৱ গগৈ ডাঙৰীয়া, মধ্য অসমত বদ্যুত বৰদলৈ ডাঙৰীয়া আৰু নামনি অসমত আমাৰ ৰকিবুল হুছেইন ডাঙৰীয়া, আৰু এই তিনিটা কেন্দ্ৰৰ যোগেদি আগন্তুক সময়ত আমি বিজেপি দলে যেনেধৰণেৰে অসমৰ ৰাইজক। আৰু এয়া কংগ্ৰেছ নেতৃত্বৰ মন্তব্য, আপোনালোকে শুনিলে। সংকল্পবদ্ধ হৈছে তেওঁলোক ছাব্বিশত যিকোনো প্ৰকাৰে বিদায় দিব লাগিব ভাৰতীয় জনতা পাৰ্টীক। ভূপেন বৰাই আহ্বান জনালে সকলোকে, আমি ওৱান ভইচ হৈ কাম কৰিব লাগিব, যিকোনো প্ৰকাৰে বিদায় দিব লাগিব বিজেপিক। পঞ্চায়ত নিৰ্বাচনৰ পৰাই বুথে বুথে যাব কংগ্ৰেছী, সময় পালেহিয়েই এতিয়া সাজু হৈছে কংগ্ৰেছ।